আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের স্কিল কোর্স তিন মুরগি পালন মুরগি পালন নিয়ে এখন আমি আলোচনা করব এই বিষয়গুলো দেওয়া আছে এই বিষয়গুলো পড়ে নিবা আর এই বিষয়গুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতেছি না কারণ এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে আর এইগুলো বিষয় নিজে পড়ে নিলেই তোমরা বুঝতে পারবা আর এখানে যে কাজগুলোর উত্তর করতে হবে আমি সরাসরি সেই কাজগুলোর উত্তর করব। এখানে একশো উনাআশি পৃষ্ঠায় একটি কাজ দেওয়া আছে আমি সেই কাজটিতে চলে যাব একশো উনাশি পৃষ্ঠার এখানে এসো ভেবে দেখি এসো ভেবে দেখির এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে তাহলে চলুন এই প্রশ্নগুলোর উত্তর শিটে এখানে প্রথম প্রশ্নটি হলো স্বল্প জায়গায় মুরগি পালন করলে কি কি প্রস্তুতি থাকা চাই এর উত্তর হচ্ছে স্বল্প জায়গায় মুরগি পালন করলে সব প্রস্তুতি থাকা চাই তা হল এক প্রতিদিন মুরগির ঘর পরিষ্কার করতে হবে দুই ঘরে আলো বাতাস থাকতে হবে তিন উচ্ছিষ্ট খাবার সরিয়ে ফেলতে হবে এরপরে চার মুরগির বিষ্টার কারণে বাসায় যেন গন্ধ এখানে গন্ধ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এর এরপরের প্রশ্নটিতে আসি উপাদানগুলোর একটিও অনুপস্থিত থাকলে মুরগি যথাযথ পুষ্টি পাবে কি এর উত্তর হচ্ছে খাদ্য উপাদানগুলোর একটিও অনুপস্থিত এখানে একটিও হবে অনুপস্থিত থাকলে মুরগি যথাযথ পুষ্টি পাবে না এর এরপরের প্রশ্নটিতে আসি বয়স অনুপাদে খাদ্যের পরিমাণ যথাযথ না হলে কি কি সমস্যা হতে পারে এর উত্তর হচ্ছে বয়স অনুপাদে খাদ্যের পরিমাণ যথাযথ না হলে যেসব সমস্যা হতে পারে তা হল এক মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে যেতে পারে তারপরে হচ্ছে দুই মুরগির ওজন কমে যাবে তিন দেরিতে ডিম পারবে চার মুরগির পুষ্টিহীনতায় ভুগবে এখন এর পরের প্রশ্নটিতে আসি কোথায়ও দুই এক দিনের জন্য বেড়াতে গেলে মুরগির পরিচর্যা কিভাবে করব। এর উত্তর হচ্ছে কোথায়ও দুই এক দিনের জন্য বেড়াতে গেলে মুরগির পরিচর্যা যেভাবে করতো করবো তা হল এক খোয়ার বা খামারের ময়লা পরিষ্কার করব দুই খামার বা খোয়ারের পানির পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা করব তিন খামার বা খোয়ারে খাবারের পাত্রে যথাযথ পরিমাণে পরিমাণ খাবারের ব্যবস্থা করব চার খাবার ও খোয়ারের দরজা ভালোভাবে লাগিয়ে যাব এরপরের প্রশ্নটিতে আসি রোগে আক্রান্ত মুরগির চিকিৎসা ও পরামর্শের জন্য কোথায় যেতে পারি এর উত্তর হচ্ছে রোগে আক্রান্ত মুরগির চিকিৎসা ও পরামর্শের জন্য নিকটস্থ পশু হাসপাতালে যোগাযোগ করা যেতে পারে এবং পার্শ্ববর্তী মুরগির খামারের পরামর্শ নেওয়া যেতে পারে এর পরের প্রশ্নটি হলো মুরগি পালন লাভজনক করার জন্য রোগ প্রতিকার না প্রতিরোধ কোনটি বেশি গুরুত্বপূর্ণ এর উত্তর হচ্ছে মুরগি পালন লাভজনক করার জন্য রোগ প্রতিরোধ বেশি গুরুত্বপূর্ণ এভাবেই এসো ভেবে দেখি এর প্রশ্নগুলোর উত্তর লিখে রাখবা এরপরে আসি একশো আশি পৃষ্ঠায় একশো আশি পৃষ্ঠার এখানে সমূল্যয়ন সমূলয়নের এখানে বলা হয়েছে তোমরা তোমাদের অভিভাবকের সহায়তায় পার্শ্ববর্তী কোনো উৎস থেকে দুই অথবা তিনটি বাচ্চা মুরগি সংগ্রহ করো মুরগি রাখার ঘরের ব্যবস্থা করো এবং বাড়িতে এদের নিয়মিত যত্ন নিয়ে বড় করে তোলো নিয়মিত পর্যবেক্ষণে রাখো মুরগির কোনো সমস্যা হলে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী প্রতিরোধ ও প্রতিকারের ব্যবস্থা করো মুরগি পালনের অভিজ্ঞতার আলোকে নিচের ঘরগুলো পূরণ করো প্রথমেই আমার পালিত মুরগির জাত মুরগিটির জাত হচ্ছে সোনালি আর এখানে দুই নম্বর কোন কোন বৈশিষ্ট্য দেখে এ জাতের মুরগি শনাক্ত করেছি এর উত্তর হচ্ছে পালক গাঢ় বাদামি বা সোনালি পা লম্বা ও হলুদ বর্ণের এরপরে তিন নম্বরটি হচ্ছে ঘর তৈরির জন্য উপকরণগুলো যেভাবে পরিমাপ করেছি এই কাজটির উত্তর আমি একটু পরে দিচ্ছি কারণ এইখানে এই প্রশ্নের উত্তরটি ধরবে না তাই এরপরে চার কি কি খাবার দিচ্ছি রোজ উত্তর চালের খুঁত ভুট্টা ভাঙ্গা ভাত সরিষা বা তিলের খৈল মাছের নারীভুরি, ফলের খোসা শাকসবজির পাতা পরিষ্কার ও নিরাপদ পানি এরপরে পাঁচ নম্বর বলা হয়েছে খাদ্যের উপাদানগুলো যে অনুপাদে মিশিয়ে খাদ্য তৈরি করেছি এখন তিন ও পাঁচ নম্বর কাজের উত্তর ছিটে যায় তিন নম্বর কাজটির উত্তর হচ্ছে ঘর তৈরির জন্য উপকরণগুলো যেভাবে পরিমাপ করেছি এর উত্তর হচ্ছে ঘর তৈরির উপকরণগুলো যেভাবে পরিমাপ করেছি বাড়ি বা ঘরের কোণে খোলামেলা জায়গা নির্ধারণ করেছি তিন ফুট দুই ফুট এবং তিন ফুট মাপের বাস চিকোণ ফালি করে কেটেছি চার কর্নারের জন্য চারটি চার ফুট মাপের মাঝারি বাঁশের খুঁটি কেটেছি মাটি হতে এক ফুট উপরে ঘরের ফ্রেম করে বাঁশের ফালিগুলো মাপ মোতাবেক মেজে ও চারপাশ তার কাটা দিয়ে লাগিয়েছি এরপর প্রোস্টে মাছ বরাবর এক বর্গফুট ফুট দরজা রেখেছি ঘরের ওপর মাপ অনুযায়ী রঙিন টিন বা প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি এরপরে ঘরের সামনে পরিষ্কার পানি ও খাদ্য দেওয়ার ব্যবস্থা রেখেছি এরপরে আসি পাঁচ নম্বর কাজটিতে পাঁচ নম্বর কাজটি একটু আমি জুম লেস করে নিচ্ছি পাঁচ নম্বর কাজটি হলো খাদ্য অনুপাত তৈরি খাদ্য অনুপাতের এখানে উপাদান শূন্য থেকে আট সপ্তাহ কেজি আর নয় থেকে আঠারো সপ্তাহ কেজি আর উনিশ থেকে বাহান বাহাত্তর সপ্তাহ কেজি গম বা ভুট্টা ভাঙ্গা এখানে হচ্ছে পাঁচ কেজি পাঁচ কেজি পাঁচ দশমিক চার কেজি এভাবেই এই উপাদানগুলো দিয়ে এটা তোমাদের বইয়েরই শখ কিন্তু এভাবেই পাঁচ নম্বর কাজটির উত্তর করবা এরপরে আসি ছয় নম্বর কাজটিতে কোনো ডিম দিয়েছে কি না দিলে কয়টি দিয়েছে এর উত্তর হচ্ছে হ্যাঁ বিশটি ডিম দিয়েছে এরপরে সাত নম্বর হচ্ছে কোনো রোগ হয়েছিল কি না এর উত্তর হচ্ছে রানীক্ষেত রোগে আক্রান্ত হয়েছিল এরপরে আট নম্বর রোগে আক্রান্ত হয়ে থাকলে যেভাবে রোগ শনাক্ত করেছি এর উত্তর হচ্ছে মুরগি শুকিয়ে যাচ্ছিল মুরগির পলকে উস্কো খুস্কো হয়ে গিয়েছিল মাঝে মাঝে মুরগি পাতলা পায়খানা করেছিল পায়খানায় কৃমি দেখা দিয়েছিল এরপরে নয় নম্বর যেভাবে ওষুধ প্রয়োগ করেছি উত্তর নিকটস্থ পশু হাসপাতালের ডাক্তারের পরামর্শে এজেন্ডামাইসিন পাঁচ শতাংশ এক মিলি ওষুধ পনেরো মিলি পরিশোধিত পানিতে মিশিয়ে এক সিসি করে মুরগিকে রানের মাংসে তিন দিন পর্যন্ত এখানে তিন দিন পর্যন্ত ইনজেকশন দিয়েছি এরপরে দশ নম্বর আমার মুরগি এখন যেমন আছে এর উত্তর হচ্ছে আমার মুরগি এখন সুখ ও ভালো আছে এখানে সুখী হবে সুখ এবং ভালো আসে এরপরে আসি একশো একাশি পৃষ্ঠায় মুরগি পালনে আমার অনুভূতি আমার অনুভূতির এখানে লিখবা মুরগি পালন আমার খুব ভালো লেগেছে যে সব কারণে মুরগি পালন আমায় ভালো লেগেছে পড়াশোনার পাশাপাশি মুরগি পালন করা যায় এতে পড়াশোনায় ক্ষতি হয় না খামার করে ঘরে বসে স্বল্প পুঁজি খাটিয়ে অধিক লাভবান হওয়া যায় মুরগির ডিম ও মুরগি পাড়া প্রতিবেশীর কাছে খুব সহজে বিক্রি করতে পারি পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করা যায় প্রাণিস আমিষের চাহিদা পূরণ করা যায় মুরগির খামারে অল্প পরিমাণ জায়গা লাগে মুরগিগুলো দেখলে আমার মনের কষ্ট দূর হয়ে যায় এভাবে আমার অনুভূতির এই কাজটি করবা এরপরে আসি একশো ব্রাশি পৃষ্ঠায় একশো ব্রাশি পৃষ্ঠার এখানে বলা হয়েছে মুরগি পালন নিয়ে আমার আগামীর ইচ্ছে বা স্বপ্ন এরতে হচ্ছে বর্তমানে আমি পড়াশোনার পাশাপাশি কয়েক মাস অন্তর অন্তর হাঁস মুরগির ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করি দশ বারোটা হাঁস মুরগি আমার সময় থাকে পরিবারে ডিম ও মুরগির চাহিদা মেটানোর পাশাপাশি পাড়া প্রতিবেশীর কাছেও ডিম ও মুরগি বিক্রি করি আমার আগামী দিনের স্বপ্ন হল বড় হয়ে আমি বাণিজ্যিক ভিত্তিতে হাঁস মুরগির খামার তৈরি করব। এবং বড় বড় সুপার শপে সেই হাঁস মুরগি সরবরাহ করব। উপার্জিত লভ্যাংশ বিনিয়োগ করে বড় আকারে হাঁস মুরগির খামার দিয়ে বেকার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করব। এতে দেশের বেকারত্ব কিছুটা হলেও হ্রাস পাবে এবং অন্যরা হাঁস মুরগির খামার দেওয়ার জন্য উদ্বুদ্ধ হবে এভাবে এই কাজটির উত্তর করবা এরপরে এখানে আমার মুরগি পালন নিয়ে অভিভাবকের মতামত এরপরে শিক্ষকের মতামত নিয়ে নিবা তাহলে এই ছিল স্কিল কোর্স দিন মুরগি পালনের সম্পূর্ণ উত্তর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন